হ্যালো ভিওর্স এই নিউ ইয়র্কের প্রাণকেন্দ্রে ম্যানহাটনে হঠাৎ যদি আপনার চোখে পড়ে অনেকগুলো হাতি স্থায়ী দাঁড়িয়ে আছে প্রায় একশোর মতো আপনি কি অবাক হবেন নিশ্চয়ই না কারণ এই ম্যানহাটনেরই এখন চলছে হাতির প্রদর্শনী জি হাতির প্রদর্শনী তবে এই হাতিগুলো জীবন্ত নয় এগুলি হাতের তৈরি এগুলি ভারত থেকে এসেছে সৌহার্দ হিসাবে প্রায় একশো মতো হাতি প্রায় এক বছর কষ্ট করে দুশো জন আর্টিস্ট এই হাতিগুলো তৈরি করেছে এই ম্যানহাটনের নাইন্থ অ্যাভিনিউতে ফোরটিন স্টেটে এই হাতিগুলো থাকবে অক্টোবরের বিশ তারিখ পর্যন্ত তারপর আবার প্রদর্শনী হবে অন্য কোনো স্টেটে যেমন এরপরে ফ্লোরিডা ক্যালিফোর্নিয়া মন্টানা এইসব জায়গায় এই হাতির প্রদর্শনীগুলো হবে এই প্রদর্শনীর বিষয়ে সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে দেখুন তাহলে আপনি ধারণা পেতে পারেন এই হাতিগুলো কেমন দেখতে কেমন কেমন দর্শক এখানে এসেছে এবং এই পরিবেশটি কেমন আশা করি আপনারা আমাদের পাশেই থাকবেন প্রতিদিন শত শত পর্যটক দেখতে আসছে এই হাতিগুলোকে এখানে ছোট, বড় মাঝারি বিভিন্ন আকারের এই হাতিগুলো এখানে সুন্দর করে সাজানো আছে এই হাতিগুলোর আবার বিভিন্ন নামও দেওয়া আছে যে হাতে যে নাম সেই নামগুলোর এক স্টিকার লাগানো আছে পাশেই আপনি দেখতে পারবেন যেমন এই হাতিটির নাম তারা ঠিক এমনি করে বিভিন্ন নামের হাতিগুলো এখানে প্রদর্শন করা হচ্ছে সুযোগ পেলে ছেলে মেয়েদের নিয়ে আপনিও এখানে ঘুরে আসতে পারেন আর এই হাতিগুলো এই বছর শেষে আগামী বছর পর্যন্ত প্রদর্শনীর পর বিক্রি করে দেওয়া হবে হ্যালো ভিয়ার্স আজ এই পর্যন্তই আসুন আমরা বন্য প্রাণী সংরক্ষণে সচেতন হই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো স্থানে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ